আসসালামু আলাইকুম। আনন্দলোকে অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাই। শিল্প, সাহিত্য, সংস্কৃতি, বই প্রকাশনা, চলচ্চিত্র ইত্যাদি নানা বিষয় নিয়ে আমাদের সাপ্তাহিক আয়োজন আনন্দলোকে। প্রতি সপ্তাহের আনন্দলোকে অনুষ্ঠানের মতো আজকের আনন্দলোকে অনুষ্ঠানেও আমরা একটা বিষয় নির্বাচন করেছি আলোচনার জন্যে। সেই বিষয়টি হলো বাংলাদেশে পেঙ্গুইন। এই অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য স্টুডিওতে যারা আমন্ত্রিত হয়েছেন তাদের সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দিই। বাঁদিকে রয়েছেন জনাব ওয়াহিদুল হক, তিনি একজন সম্পাদনা বিশেষজ্ঞ, পাঠক সমাবেশের সঙ্গে যুক্ত। তার পাশে রয়েছেন জনাব আমিনুল ইসলাম ভূঁইয়া, প্রাক্তন সচিব এবং বিশিষ্ট অনুবাদক বাংলাদেশের সাহিত্য অঙ্গনের। আমরা অত্যন্ত আনন্দিত যে এবছর বাংলা একাডেমির অনুবাদের জন্য তিনি বাংলা একাডেমি পুরস্কার পেয়েছেন। আমরা কেন এই বিষয়ে নির্বাচন করেছি যে বাংলাদেশে পেঙ্গুইন, আমরা নির্বাচন করেছি এই জন্যে পেঙ্গুইন একটি আন্তর্জাতিক অত্যন্ত শ্রদ্ধেয় প্রকাশনা প্রতিষ্ঠান। লন্ডনে এর প্রতিষ্ঠা হলেও সারা বিশ্বব্যাপী পেঙ্গুইনের বই ছড়িয়ে, আপনি পৃথিবীর যে কোনো বুক স্টলে যান একটা পেঙ্গুইনের বই পাবেনই। ভারতবর্ষে বহু দিন ধরে পেঙ্গুইন প্রকাশনা করছে এবং ভারতে আপনারা জানেন যে ইংরেজি সাহিত্যের পাঠক প্রচুর, সেই জন্য ভারতে পেঙ্গুইন প্রসার লাভ করেছে বহুদিন আগে। তো বাংলাদেশে ইংরেজি পঠন পাঠন সেরকম আন্তর্জাতিক পর্যায়ে যায়নি বলে এত বছর ধরে পেঙ্গুইন বাংলাদেশে আসেনি। তো আমরা অত্যন্ত আনন্দিত যে এই 2018 সাল স্মরণীয় বছর, এই বছরে পাঠক সমাবেশের উদ্যোগে পেঙ্গুইন প্রকাশনা সংস্থার বই বাংলাদেশে এসেছে। সেই প্রকাশনা সংস্থার সঙ্গে জড়িত জনাব ওয়াহিদুল হক, আমরা তার কাছে একটু শুনবো এই যে পেঙ্গুইন আসলো বাংলাদেশে, এই পটভূমিটাকে কেন চিন্তা করলো পাঠক সমাবেশ? 80 দশকের শেষের দিকে জি তেমন বই কেনার জন্য তেমন ভালো জায়গা ছিল না, কোনো শপিং মল ছিল না, শুধুমাত্র দুটো জায়গাতেই বইপত্র পাওয়া যেত, কেনা যেত, সেটা একটা নিউ মার্কেট, একটা হচ্ছে স্টেডিয়াম, আর নতুন ঢাকায় মিরপুর আর একটা এলিফ্যান্ট রোডে কিছু কিছু বই পাওয়া যেত। তো সে সময় বইয়ের দামও বেশি ছিল, অনেক সময় নাগালের মধ্যে ছিল না, বলা যেতে পারে যে 3000 টাকার নিচে কোনো বই পাওয়া যেত না, বিদেশি বই ইংরেজি বই। তো এই সময় পাঠক সমাবেশের প্রতিষ্ঠাতা এবং স্বত্বাধিকারী শাহিদুল ইসলাম বিজু, উনি দেখলেন যে এই অবস্থাটার একটা পরিবর্তন হওয়া দরকার। তো সামর্থ্য কম, উনি চাইলেন, উনি স্বপ্ন দেখলেন যে এখানে একটা খুব নতুন ঢাকা একটা ছিমছাম দোকান হওয়া দরকার বইয়ের, যেখানে সবাই আসতে পারবেন, কিন্তু সামর্থ্য কম। তো তখন সে কারণেই তিনি একটা ছোট আকারের একটা নতুন ভিন্ন ধারার বই ঘরের একটা উনি পরিকল্পনা করলেন। তো এখান থেকে এই পরিকল্পনার মধ্য দিয়েই তিনি তখন পাঠকদের চাহিদা মেটানোর জন্য কলকাতার ইন্ডিয়ান প্রকাশক থেকে কিছু কিছু বই, পেঙ্গুইন ক্লাসিক্স, তারপরে হেমিংওয়ে, লিটারারি ক্রিটিসিজম বা এই ধরনের কিছু পপুলার বই উনি আনলেন। উদ্দেশ্যটা ছিল যাতে দামটা পাঠকের নাগালের মধ্যে রাখা যায়। তো এভাবেই একটা শুরু হলো আর কি বই আদান প্রদানের। এই স্বপ্নটাকেই উনি 30 বছর ধরে লালন করেছেন যে শুধু এই ছোট্ট একটা বই স্টল হলেই চলবে না, এটা একটা পেঙ্গুইনের মতো বড় একটা কিছু করবার একটা ইচ্ছা তার মধ্যে ছিল। এ কারণেই তিনি পাঠক সমাবেশ কেন্দ্র এস্টাবলিশ করলেন এবং দিল্লিতে পেঙ্গুইনের সাথে যোগাযোগ স্থাপন করলেন এবং তাদের সাথে, এরই ফলে আজকে আমাদের এখানে মাসব্যাপী একটা পাঠক সমাবেশ আর পেঙ্গুইন র্যান্ডম হাউস যৌথ উদ্যোগে একটা মাসব্যাপী একটা মেলা চলেছে। গোটা এপ্রিল মাস জুড়ে সে মেলাটা চলছে, প্রায় 10,000 বইয়ের 3,000 টাইটেলের 10,000 বই এই মেলায়। এরপর নিশ্চয়ই আমরা দেখব যে পাঠক সমাবেশে নিয়মিতই পেঙ্গুইনের বই পাওয়া যাচ্ছে। জি অবশ্যই, এবং বাংলাদেশের যে কোনো বুক স্টল চাইলে পাঠক সমাবেশের থেকে পেঙ্গুইনের বই নিয়ে গিয়ে বিক্রি করতে পারে। জি জি অবশ্যই, তার মানে এর মাধ্যমে পুরো বাংলাদেশের বইয়ের ব্যবসায় পেঙ্গুইন প্রকাশনার বই স্থান পাবে। ধন্যবাদ জনাব ওয়াহিদুল হক। জনাব আমিনুল ইসলাম ভূঁইয়া, এই যে ওয়াহিদ ভাই বললেন পেঙ্গুইন আসলো বাংলাদেশে, আপনি একজন বিশিষ্ট পাঠক, অনুবাদক, লেখক, আপনার প্রতিক্রিয়া কি? স্বাগত না করার কোনো কারণ নেই। আপনারা জানেন, আপনিও তো একসময় আমাদের সাথে ইউনিভার্সিটিতে যখন ছিলেন, আমরা একই বয়সী, তখন আমরা পেঙ্গুইনের বই হাতে নিয়ে বেড়াতাম, আমাদের জন্য এটা একটু প্রেস্টিজিয়াস ব্যাপার ছিল। পেঙ্গুইন একটু সুলভে বই দিত, আর আমাদের ইংরেজি বই পড়ার টেক্সট বই ছাড়া এই ধরনের বই প্রাপ্তির একটা সুযোগ ছিল পেঙ্গুইন। তো আজকে বাংলাদেশে প্রচুর পাঠক হয়েছে, আপনারা জানেন, শুধু ইউনিভার্সিটির ছাত্ররাই নয়, এখন অনেক ইংরেজি মিডিয়াম স্কুল আছে, তারপরে অনেক পাঠক ইংরেজিতেও পড়েন,
সুতরাং সেই সূত্রে এই বইগুলি অ্যাভেলেবল করা দরকার। তো পেঙ্গুইন যেহেতু এসেছে, আমার মনে হয় এটা তো স্বাগত করার মতো ব্যাপার। এই শহীদুল ইসলাম বিজুর কথা বলল, উনি আনছেন, এটা ছাড়াও দুই একজন অন্যান্যরাও পেঙ্গুইনের বই এখানে নিয়ে আসেন, কিন্তু বড় আকারে আমার মনে হয় ব্যাপকভাবে আনিনি। তো সেইটা আমাদের জন্য একটা সুখকর খবর, আমার যেটা মনে হয় আর কি, আপনি নিজেও সেটা স্বীকার করবেন। এবং আমার তো বিকালবেলা সারাক্ষণই কাটে এই মেলার মধ্যে, এমন দিন বোধহয় বাদ নাই যেদিন আমি যাইনি। শুধু বই পড়াই নয়, বই দেখাটাও বোধহয় একটা আনন্দের ব্যাপার। সেই পাঁচ টাইমটা আমার মনে হয় এই সুযোগ করে দিয়েছে, আমি সেজন্য তাদেরকে অভিনন্দন জানাই যে তারা এই সুযোগটি বাংলাদেশে সৃষ্টি করেছে। তো এটার মধ্যে দিয়ে আমাদের মনীষা চর্চার যদি একটু উন্নয়ন ঘটে, সেটা আমাদের জন্য একটা ওয়েলকাম করার মতো। ধন্যবাদ জনাব ভূঁইয়া, জনাব আয়দুল লোকের কাছে আবার চাই। আপনারা কীভাবে প্রেডিক্ট করলেন যে বাংলাদেশের পাঠকরা এত দাম দিয়ে পেঙ্গুইনের ইংরেজি বইগুলো কিনবে, এই ধারণাটা কী করে হলো আপনাদের? প্রথমের দিকে তো এটা অনেকে বই দাম বেশি বলে কিনতেন না বা কিনতে পারতেন না, যেটাই আমরা বলি। কিন্তু আমরা যখন বই এখানে আনলাম পেঙ্গুইনের বই, তখন দেখা যাচ্ছে পাঠক আসছেন, আমাদের আরও নতুন নতুন টাইটেলের কথা তারা জিজ্ঞেস করছেন, আনিয়ে দেওয়ার কথা বলছেন, এবং এখানে তারা বই নেড়ে চেড়ে দেখছেন। এভাবে যারা যে ইন্টারেস্টেড এরিয়া যে বই যারা বলেন, তাদের সেই বইগুলো আমরা এনে দিচ্ছি। এভাবে দেখা যাচ্ছে যে বইয়ের চাহিদাটা যথেষ্ট আছে, এবং আমরা তাদের চাহিদা পূরণ করার জন্য চেষ্টা করছি। এবং আমাদের মতে যে পেঙ্গুইনের বই, ইংরেজি বই, বিশেষ করে ইংরেজি বই পাঠক সংখ্যা কিন্তু একেবারেই কম নয়, যথেষ্ট আছে। এই দাম দিয়ে কিন্তু তারা রাজি আছে? রাজি আছে, তারা দাম দিয়ে কিন্তু রাজি আছে। আচ্ছা, মিনিমাম দাম কত হবে পেঙ্গুইনের একটা ছোট নভেল? মিনিমাম আমরা তো 20-30% ডিসকাউন্ট দিচ্ছি। তারপরে বলে, তারপরে 500-600 টাকা একেবারে মিনিমাম হয়তো পাওয়া যেতে পারে, যেটা ছোট আকারের ছোট ভলিউমের বই। আর উপরের দিকে তো অনেক বড় বড় বই, পুরো আর্কিটেকচার, ফিলোসফি, রিলিজিয়ান, এই ধরনের অনেক বই আছে আর কি। ফিল্ম জাতীয় বই না, অনেক একাডেমিক বই, একাডেমিক বই অনেক বেশি, ওগুলোই বেশি আমাদের এখানে চাহিদা বেশি। আচ্ছা, নভেলের চাইতে? আচ্ছা, ওগুলোরই চাহিদা বেশি। চিলড্রেন্স লিটারেচার, এগুলো কি কলেজ বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা বেশি কেনে? কলেজ বিশ্ববিদ্যালয়ের ওরকম একাডেমিক ওভাবে নয়, সিলেবাস ভুক্ত না, সিলেবাস ভুক্ত বলতে তার সাপোর্টিং বই, তার চাইতে বেশি কেনেন যারা প্রফেশনাল, তারা বেশি কেনেন। আচ্ছা, প্রফেশনালরা বেশি কেনেন, ফটোগ্রাফি যারা করেন, তারপরে আর্কিটেকচারের সাথে যারা জড়িত আছেন, ফিল্মের সাথে যারা জড়িত আছেন, তারপর পলিটিশিয়ানরা আসেন, পলিটিশিয়ানরা পলিটিক্সের উপর বই কেনেন, হিস্ট্রি, ফিলোসফি, অনেক জেনারেল রিডাররা আছেন, প্রফেসররা আসেন, তারা এই ধরনের বইগুলোতে খুবই। আচ্ছা, যে বই আমি কলকাতা বা দিল্লিতে পেঙ্গুইনের বই রুপিতে কিনবো, জি, ঢাকায় কি তা দাম বেশি পড়বে? এখন আমরা একটা যে বিনিময় হার, বিনিময় ভার আমরা সবচেয়ে কম রাখার চেষ্টা করেছি, এই বিনিময় হারটা, যাতে খুব বেশি একটা দাম ডিফারেন্স না করে, ভেরি না করে। আমি কথাটা বললাম এই জন্য যে যারা আসল পড়ুয়া, জি, তারা যদি ভারতে কোনো কাজে বেড়াতে যায়, অফিসিয়াল কাজে যায়, তারা কিন্তু ওই ইন্ডিয়ান বুক স্টলে গিয়ে পেঙ্গুইনের সেই তার পরিচিত বইটা খোঁজে এবং সেটা সে কিনে ফেলে, কারণ তার ভরসা নাই যেটা ঢাকায় পাবে। সেক্ষেত্রে আপনার কি দাবি যে না, তার এখন ভরসা করা উচিত? অবশ্যই, কারণ আমরা এটাকে খুবই, পাঠকদেরকে খুবই গুরুত্ব দিই, তাদের চাহিদাটাকে যত আমরা পূরণ করতে পারি, এবং খুবই যত তাড়াতাড়ি, মনে হয় যে 20-25 দিন মিনিমাম এর মধ্যেই আমরা বই যে কটা ওনারা চান আমরা ইম্পোর্ট করে দিতে পারি। আচ্ছা, সে কারণেই ওই আমাদের উপরেই ভরসাটা যথেষ্ট, কারণ যখন তখন তারা এখানে আসেন, আসে এনজয় করেন, গোটা বুকশপটাই দেখেন, দেখে আমি। ধন্যবাদ জনাব ওহিদুল হক। প্রিয় দর্শক, আমরা এখন একটা সংক্ষিপ্ত বিরতি নেব, বিরতির পর আবার ফিরে আসবো আমাদের আলোচনায়। আশা করি আমাদের সঙ্গে থাকবেন। প্রিয় দর্শক, আনন্দলোকে অনুষ্ঠানে আপনাদেরকে আবার স্বাগত জানাই, আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আজকে আমরা আলোচনা করছিলাম বাংলাদেশে পেঙ্গুইন, অর্থাৎ পেঙ্গুইনের পেঙ্গুইন নামে যে একটা আন্তর্জাতিক প্রকাশনা সংস্থা আছে, সেই প্রকাশনা সংস্থার অনেক বই বাংলাদেশে আমদানি করা হচ্ছে, যাতে ইংরেজি বইয়ের বা পেঙ্গুইনের বইয়ের যারা পাঠক
তারা এখন সহজেই বাংলাদেশে পেঙ্গুইনের বই কিনতে পারবে, কারণ পেঙ্গুইনের বই সারা পৃথিবীতে একটা আদর্শ স্থানীয় প্রকাশনা হিসেবে বিবেচিত। আমরা আলোচনা করছিলাম, আমাদের সঙ্গে দুজন অতিথি আছেন, জনাব ওয়াহিদুল হক এবং জনাব আমিনুল ইসলাম ভূঁইয়া। জনাব ভূঁইয়া, আমি যেটা আপনার কাছে জানতে চাচ্ছিলাম, ওয়াহিদুল হক সাহেব যেটা বলছিলেন যে আসলে কি বাংলাদেশে ইংরেজি বই পড়ার পাঠক বেড়েছে বলে আপনি মনে করেন? আমার মনে হচ্ছে আপনি প্রশ্নের উত্তর দিয়ে দিয়েছেন, আসলে বেড়েছে। না বাড়ার আমার কোনো কারণ দেখি না, কারণ ইংরেজি ভাষাভাষী ভাষায় পড়ার লোকজন বেড়েছে। দুইটা দিক থেকে এটা প্রযোজ্য। এক হচ্ছে আমাদের ইউনিভার্সিটিগুলিতে বা ইয়েগুলিতে যে ইংরেজিতে পঠন পাঠন সেটার সংখ্যা বাড়ছে, তারপরে আপনি জানেন ইংরেজি মিডিয়াম স্কুল বেড়েছে। আরেকটি জিনিস খুব প্রনিধানযোগ্য যে আমাদের আগে এত বই কেনার ক্যাপাসিটি ছিল না, ক্রয় ক্ষমতা বেড়েছে। হ্যাঁ, ক্রয় ক্ষমতা বেড়েছে। মেলায় দেখেন না, মেলায় বাংলা বই শুধু আমাদের প্রকাশনার বই ছাপা হয়, তাতে কী পরিমাণ বেড়েছে। সুতরাং সেই সূত্রে ইংরেজি পাঠও তো বেড়েছে, তো সেটা কে সাপ্লাই ডিমান্ডের একটা ব্যাপার তো আছে। এবং একটা এই সমাজের যখন মনীষার বা ইন্টেলেকচুয়াল উন্নতি ঘটছে, তখন তারা সেটা কোন দিকে তাকাবে? আমরা তো ফ্রেঞ্চ বা জার্মান বা রাশিয়ান বই পড়ছি না, আমরা পড়ছি ইংরেজি বই মেইন, আমাদের একমাত্র দ্বিতীয় ভাষা বলতে গেলে দ্বিতীয় ভাষা। সুতরাং সেই সূত্রে আমাদের ইংরেজি পাঠের পাঠকের সংখ্যা বেড়েছে। ধন্যবাদ জনাব আমিনুল ইসলাম ভূঁইয়া। আমি জনাব ওয়াহিদুল হকের কাছে আবার যাই, সেটা হলো এটা কি একতরফা কাজ হচ্ছে যে আমরা ইন্ডিয়া থেকে বই আমদানি করছি আর এখানে বিক্রি করছি, নাকি পেঙ্গুইনের সঙ্গে আরও কিছু কথাবার্তা আপনারা বলছেন যে এখানকার বাংলাদেশি লেখকদের বই পেঙ্গুইন অনুবাদ করে বের করবে কি না, বা বাংলাদেশের অথাররা যদি সেরকম স্ট্যান্ডার্ডের ইংরেজিতে বই লিখতে পারেন যেটা আন্তর্জাতিক মানে যায়, পেঙ্গুইন তো একটা আন্তর্জাতিক মান রক্ষা করতে হবে তাকে, শুধু ইন্ডিয়ান মান দেখলে হবে না তার, তো সেরকম কোনো সুদূর সম্ভাবনা অবশ্যই আছে। কীরকম আপনার সম্ভাবনাটা? এরকম যে আমাদের ওদের সাথে যেভাবে চুক্তি হয়েছে, সেই চুক্তিতে আমরা ওদের বই বিক্রি করব, এবং কো পাবলিকেশনসের একটা প্রভিশন এই চুক্তির মধ্যে আছে যে আমাদের লোগো আর ওদের লোগো একই বইয়ের মধ্যে আসবে, এবং অথবা আমরা জয়েন্টলি কস্ট পেয়ার করব। এভাবে যে বইগুলি হবে সে বইগুলি ওরা ওই ওদের যত দেশে ওরা মার্কেটিং করে সেসব দেশে মার্কেটিং করতে পারবে বা করবে, তো এরকম আশ্বাস আমরা পেয়েছি ওদের কাছ থেকে। যে আমাদের রিসেন্টলি যে আমাদের 30 এপ্রিল পর্যন্ত আমাদের এই বই মেলাটা চলেছে, এটার উদ্বোধন হলো 1 এপ্রিল তারিখে। সেখানে এসেছিলেন পেঙ্গুইনের যে DGM যে ডেপুটি জেনারেল ম্যানেজার অলোকেশ বিশওয়াল, উনি এটা নিজেই স্বীকার করে গেছেন যে বিশেষ করে বাংলাদেশের লেখকদের ইংরেজিতে প্রকাশিত বইগুলো তারা ইয়ে করবে, মার্কেটিং করবে বিভিন্ন দেশে। এরপরে শুধু এই মেলাটা আর চলবে না, কিন্তু পেঙ্গুইনের বই আমাদের ডিসপ্লেতে বিক্রি হবে। বাংলাদেশের লেখকদের মধ্যে কেউ যদি ইংরেজিতে একটা বই লেখেন, জি, কবিতা হোক গল্প উপন্যাস হোক, ইংরেজিতেই লেখেন, জি, তিনি কি সেই ম্যানুস্ক্রিপ্ট সরাসরি পেঙ্গুইনে পাঠাতে পারবেন, না আপনাদের মাধ্যমে পাঠাবেন, নাকি পেঙ্গুইন এটাকে কতটা স্বাগত জানাবে সেটা আমি জানতে চাই? সেটা আমাদের মাধ্যমেই, যেহেতু চুক্তিটা আমাদের সাথে জয়েন্ট পাবলিকেশনসের, আমাদের মাধ্যমেই পাঠাতে হবে। তো এখানে একটা সমস্যা আছে যে ওরা তো খুবই সিলেক্টেড, জি জি, একটা ইয়ে চাইবে যেগুলো ওদের আন্তর্জাতিক মানসম্পন্ন, জি। তা আমাদের এখানে একটা বাধা হচ্ছে যে সুসম্পাদিত পাণ্ডুলিপি এবং অনুবাদের মান, এই অনুবাদের মান সম্পর্কে আমি এখন অনুবাদে যাচ্ছি না, আমি বলছি অরিজিনাল বই কোন একজন লেখক আমাদের মাধ্যমে যেতে হবে, সেটা যেতে হবে, এবং তারপর সেটা পেঙ্গুইনের এডিটোরিয়াল বোর্ড ডিসাইড করবে যে সেটা পেঙ্গুইন থেকে বেরিয়ে যাবে। অর্থাৎ একটা লাইন তৈরি হলো যে বই ছাপা হবে কি না, সেই সেটার নিশ্চয়তা ঠিক সুযোগটা তৈরি হয়েছে, জি, সুযোগটা, জি। জনাব ভূঁইয়া, আপনার কি মনে হয় যেখানে ইংরেজি ভাষায় লেখার লেখকদের সংখ্যা কীরকম, বা এটা কি বাড়ছে বা কীরকম মনে হয়? ইংরেজিতে তো লেখকের সংখ্যা বাড়ছে এই জন্য যে এখানে কিছু কিছু শুধু ইংরেজিতে লেখা হচ্ছে, কিছু লেখক এখন বাংলাদেশে আসছে, যেটা প্রথমে আমার মনে হয় না খুব ছিল। আমরা সৈয়দ আলিউল্লাহর কথা শুধু জানি, যিনি প্রথমে তার নিজের বই লিখেছেন এবং অনুবাদ করেছেন। তো আমার মনে পড়ে স্বাধীনতার পরবর্তী যা সময়কালেই বাংলা একাডেমি কিছু বই অনুবাদ করেছিল, কিন্তু অরিজিনাল লেখা ইংরেজিতে আমার চোখে পড়েনি। এখন হচ্ছে, জি। সেই সূত্রে আমার একটা জিনিস যেটা মনে হয় যে বাজারে তো ডিমান্ড অ্যান্ড সাপ্লাইয়ের একটি ব্যাপার আছে, জি জি, এখন কিছু ডিমান্ড তৈরি হয়েছে, কিন্তু আমার মনে হয় সাপ্লাই সাইডে উই ক্যান ইন্টারভেন, আমরা সাপ্লাই দিলে সেটা ডিমান্ড বোধহয় বাড়বে।
এইটা হওয়া স্বাভাবিক। আমি ওই দিনে একটা কথা বলেছিলাম যে মাইকেল প্রথমে ইংরেজিতে লিখছে, তারপরে উনি হি কেম ব্যাক টু বাংলায় এবং তিনি আর ফেরত যাননি। রবীন্দ্রনাথ সারা জীবনই বাংলায় লিখেছে, কিন্তু শেষ জীবনে তিনি ইংরেজিতেও লেখা শুরু করেছেন এবং বেশ কিছু সংখ্যক ফিলোসফিক্যাল পিসেস উনি ইংরেজিতে লিখেছেন। প্রয়োজনটা হলো যে এটা সমস্ত বিশ্বময় ছড়িয়ে দেওয়ার, গ্লোবালাইজেশনের কারণে করার দরকার। আমাদের বাঙালি পাঠক অনেক আছে যারা ইংরেজিতে পড়তে চায়, আমেরিকায় আছে, ইংল্যান্ডে আছে, তাদের কাছে আমরা পৌঁছবো কেমনি এই ইংরেজিতে বই না লিখলে এবং অনুবাদ না করলে? তো পেঙ্গুইন যে এই সুযোগটা করলো, এটা আমার মনে হয় এটা ইটস এ খুব গুড সাইন যে এটার একটা সুযোগ সৃষ্টি হলো। তো লোকজন লেখারও চেষ্টা করবে এখন, সৈয়দ মঞ্জুরুল ইসলাম, তারপর আরও কেউ কেউ আছেন যারা ইংরেজিতে নিজেরাই লিখছেন, কায়সার হক। তো সেই সুযোগটা যেমন সৃষ্টি হয়েছে, অনুবাদ করারও প্রয়োজন। আমার অনুবাদ প্রসঙ্গে আমি আলাদা আসছি, যেটা বহিদুল হক, আপনি জানেন যে আমার লেখকদের একটা ইগো থাকে, এটা মেনে নিতে হবে আমাদের। তা আপনাদের দিক থেকে কি এরকম কোনো চিন্তা আছে যে আমাদের দেশের মধ্যে যারা ইংরেজিতে লিখতে পারেন বা অলরেডি তাদের তিন চারটা বই বেরিয়ে গেছে ইংরেজিতেই, সরাসরি ইংরেজিতে অনুবাদ না, তাদের মধ্যে কয়েকজনকে আপনারা অ্যাপ্রোচ করতে পারেন কি যে আপনি পেঙ্গুইনের জন্য একটা ম্যানুস্ক্রিপ্ট তৈরি করতে পারেন? আমার মনে হয় যে এই সময়টা খুব কাছাকাছি আমাদের চলে এসেছে, তো পাঠক সমাবেশে কিন্তু এখন ইংরেজি বই প্রকাশের একটু হারটা অনেক বেড়ে গেছে। বিশেষ করে সাবজেক্ট যদি আমরা বলি, ইকোনমিক্স, পলিটিক্স, তারপরে বায়োগ্রাফি, অটোবায়োগ্রাফি, এই ধরনের ম্যানুস্ক্রিপ্ট অনেকেই পাঠাচ্ছেন ফিলোসফি ছাপানোর জন্য আমাদের কাছে, এবং পিএইচডি থিসিসও আসছে আমাদের এখানে। তো সেটা আমরা চেষ্টা করছি, অক্সফোর্ডকে আমরা ইয়ে দিয়েছিলাম, প্রপোজাল দিয়েছিলাম যে আমরা একটা কো পাবলিকেশন করি, এরকম একটা থিসিস ছিল ওই একটা আমেরিকার এক অধ্যাপকের, সেটা নিয়ে আমাদের এখন আলোচনা চলছে, ওনারা বলছে যে প্রক্রিয়া চলছে। আর আমাদের যে অনেকগুলো সাবজেক্ট, যেমন যে ইকোনমিক্সের উপরে PKSF, তারপরে ইয়ে আছে CPD, BIISS, এনারা কিন্তু আমাদের মাধ্যমে গবেষণাধর্মী বই, আমি ক্রিয়েটিভ বইয়ের কথা বলছি, যেগুলোর একটা বিশ্বব্যাপী বাজার আছে। জি জি, ক্রিয়েটিভ বই এখনও তেমন আমাদের কাছে অ্যাপ্রোচ আসেনি, তো যদি আসে আমরা নিশ্চয়ই এটা ফরওয়ার্ড করার জন্য বা জয়েন্টলি পাবলিকেশনের জন্য আমরা চেষ্টা করব। ধন্যবাদ জনাব বৈদ্যলক। জনাব ভুঁইয়া, আমি যে কথাটা বলতাম, ওনাকে প্রশ্ন করলাম যে এই ইগোটার কথা নিশ্চয় আপনি অনুমোদন করবেন, এবং আপনি যদি কোনো লেখককে প্রশ্ন করেন যে আপনি পেঙ্গুইনে বই পাঠাচ্ছেন না কেন, তিনি কিন্তু উত্তর দিতে পারেন, কই পেঙ্গুইন তো আমাকে অ্যাপ্রোচ করেনি, বলতেই পারেন, তাই না? তো এখন সেক্ষেত্রে একজন লেখক যিনি ইংরেজিতেই লেখেন, যিনি যার বই আন্তর্জাতিকভাবে প্রকাশনার যোগ্যতা রাখে, তার কর্তব্য কী হওয়া উচিত? এখন যেহেতু কিছু এজেন্সি তৈরি হয়েছে, আগে তো ছিল না, ছিল না, আমি এখনকার পরিপ্রেক্ষিতে প্রশ্ন করতে, ওনার যোগাযোগ করতে পারেন, এটার জন্য বোধহয় ওদের ইগো খুব মার খাবে না। কিন্তু আমার যেটা মনে হয়, এখানকার কিছু এজেন্সি, কিছু লোকজন থাকা দরকার যারা এই ব্যাটে বলে একত্র করার ব্যাপারটি করে দিতে পারেন, যে যেটা করলো আর কি, এই যে শহীদুল ইসলাম বিজুজ্জের পাঠক সমাবেশ যেটা আর কি, তারা যেহেতু এরকম ইনস্টিটিউশনাল একটা লিঙ্কেজ করেছে, আমার মনে হয় এটার সুযোগ নেওয়া যেতে পারে, তারাও অ্যাপ্রোচ করতে পারে, তাদের বিভিন্ন লোকজন আছে, তারা তো জানে কারা বইগুলি লিখছে, তাদের এখানে প্রকাশনে আসতেছে, সেই বিষয়টি আমার মনে হয় ক্রিয়েটিভ লিটারেচার, সেই সাথে ওই যেগুলো ইয়া হতে পারে আর কি, নন ফিকশন হতে পারে, সেগুলো আমার মনে হয় অনেক লেখক আছে। আমি তো এরকম দুই চারজন লেখককে চিনি যারা ইংরেজিতে লিখছেন, কিন্তু এইরকম প্রকাশনার সুযোগ, ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডে প্রকাশনার সুযোগ তারা পাচ্ছেন না। অনেকে বাইরে থিসিস করছেন, সেই থিসিসগুলি বই হিসেবে ইয়ে হতে পারে, প্রকাশিত হতে পারে, সেইটার সুযোগও নিতে পারে, আমার ব্যক্তিগত ধারণা আর কি। ধন্যবাদ। আমাদের সময় শেষ হয়েছে, ছোট্ট একটা প্রশ্ন করবো, আমার অজ্ঞতা থেকে প্রশ্নটা করছি, ক্ষমা করবেন। আমি যতটা পেঙ্গুইনের বই দেখেছি, বেশিরভাগই পেপার ব্যাগ, এটা কি কোনো নীতিমালা আছে পেঙ্গুইনের? না, নীতিমালা তো এখান থেকেই নিশ্চয়ই দাম কম রাখার জন্য পেপার ব্যাগ। না, ওদের কোনো হার্ড বাউন্ডিং হয় না? হার্ড বাউন্ড হয় না, অথবা হার্ড বাউন্ড আমাদের থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি বলি আর সাব কন্টিনেন্টে বলি, হয়তো ওরা কম মার্কেটিং করছেন। জি জি, এটা হতে পারে। হার্ড বাউন্ডগুলো নিশ্চয়ই হয়, হার্ড বাউন্ড বই হয়তো অন্যান্য যেগুলি অ্যাডভান্স কান্ট্রি আছেন সেগুলোতে কিছু রাখা হয়, কিন্তু ওই দাম কম রাখার জন্যই
এটাই কিন্তু আসলে বেশি পাঠক যারা, এটা কিন্তু একটা ট্রেডমার্ক হয়ে গেছে, পেঙ্গুইনের বই মানেই পেপারব্যাক, পেপারব্যাক। জি জি, এটা হয়তো আমাদের মতো দেশে, আমি উন্নত দেশের লাইব্রেরিতে এটা ওভাবে দেখে দেখা চেষ্টা করিনি, হয়তো বা হার্ডব্যাকও থাকার কথা। জি জি, স্বাভাবিক, স্বাভাবিক, খুব স্বাভাবিক, খুবই। ধন্যবাদ জনাব ওয়াহিদুল হক, ধন্যবাদ জনাব আমিনুল ইসলাম ভূঁইয়া। প্রিয় দর্শক, আনন্দলোকে অনুষ্ঠানের নির্ধারিত সময় শেষ হয়েছে। আজকে আমরা আলোচনা করছিলাম যে বাংলাদেশে বিশ্ববিখ্যাত প্রকাশনা সংস্থা পেঙ্গুইন এর বই পাওয়া যাচ্ছে, এখন ব্যাপকভাবে পাওয়া যাচ্ছে, অর্থাৎ পেঙ্গুইন প্রবেশ করেছে বাংলাদেশে, সেটা পেঙ্গুইনের বইয়ের পাঠকদের জন্য একটা বিরাট সুখবর। আশা করি যারা পেঙ্গুইনের বইয়ের অনুরাগী পাঠক তাদের একটা বিরাট ক্ষুধা নিবারণ হবে তার মাধ্যমে। এবং সবচেয়ে আনন্দের কথা যেটা আমাদের ওয়াহিদুল্লাহ সাহেব বললেন যে পেঙ্গুইনের সঙ্গে পাঠক সমাবেশের সেরকম একটা চুক্তি হয়েছে যে বাংলাদেশের লেখকরা যদি ইংরেজিতে বই লেখেন সেই বই তারা পেঙ্গুইনের সঙ্গে যোগাযোগ করে পেঙ্গুইনে পাঠাবেন এবং পেঙ্গুইনের এডিটোরিয়াল বোর্ড তাদের নীতিমালার আলোকে সিদ্ধান্ত নিয়ে সেই বই প্রকাশনা করবেন। এবং অদূর ভবিষ্যতে আমরা দেখতে পাব পেঙ্গুইনের লিস্টে বাংলাদেশের লেখকদের নাম এবং বাংলাদেশের লেখকদের বই, সেটা বাংলাদেশের প্রকাশনা এবং বাংলাদেশের লেখালেখির সিনারিও আন্তর্জাতিকভাবে ছড়িয়ে পড়বে পৃথিবীর দেশে দেশে। সেই সুন্দর দিনটির অপেক্ষায় রইলাম আমরা। আজকের আনন্দলোকে অনুষ্ঠানে আমরা এখানেই শেষ করছি। সবাইকে অনেক ধন্যবাদ, শুভরাত্রি।